খুন ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলির তদন্ত করছে সিবিআই আর অপেক্ষাকৃত লঘু ঘটনাগুলির তদন্তে রাজ্যকে সিট তৈরি করতে বলেছিল হাইকোর্ট এমনকি তিন আইপিএস অফিসারের নামও প্রস্তাব করেছিলেন বিচারপতিরা সিবিআই কাজ শুরু করলেও প্রায় দিন দশেক রাজ্য সরকার সিট গঠন করেনি বরং রাজ্যের তরফে সিবিআই তদন্তের বিরোধিতা করে আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে এরই মধ্যে সিট তৈরি না হওয়ার বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আবেদনকারীরা কোর্ট জানায় তারা বিষয়টি জানেন সময় মতো ব্যবস্থাও নেওয়া হবে কার্যত হাইকোর্টের এই সাবধানবাণীর পরই সিট গঠনের ঘোষণা করে রাজ্য সরকার তবে হাইকোর্টের নির্দেশ মতো তিন আইপিএস দিয়ে নয় রাজ্য সিট গঠন করেছে দশ জন আইপিএস নিয়ে রাজ্যকে পাঁচ ভাগে ভাগ করে প্রতি ভাগের জন্য দুজন আইপিএস এর টিম কাজ করবে মূলত মারধর হুমকি বাড়িঘর সম্পত্তি ভাঙচুর বা টাকা আদায়ের মতো অভিযোগগুলি নিয়ে তদন্ত করবে সিট হাইকোর্টের বিশেষ বেঞ্চ জানিয়েছিল সিট কাজ করবে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তবে শেষ পর্যন্ত তেমন কাউকে না পেয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরকে সিটের ওপর নজরদারির দায়িত্ব দিল হাইকোর্ট শুক্রবারও সিট গঠনে রাজ্য সরকারের অনিচ্ছার দিকেই ইঙ্গিত করে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সিট কি সত্যি সত্যি গঠন হয়েছে এটা আমরা বুঝতে পারছি না কি হয়েছে আদালত যেভাবে বলেছেন সেটাই করতে হবে আর নাহলে আদালত আছে আবার আদালত নজর রেখেছেন সিবিআই কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে ইতিমধ্যেই প্রায় ৩৪টি এফআইআর এর পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে হাইকোর্টের তত্ত্বাবধানে সিটের ওপরও তৎপরতা বাড়ানোর চাপ থাকবে সিট কতটা দ্রুত কাজ করছে তার ওপর নজর থাকবে সব রাজনৈতিক মহলেরও নিউজ টাইম